তবে আমি খুব খুশি হয়েছি খালেদা জিয়া আমার পার মুক্তি হয়েছে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আমি অনেক কথা বলেছি তবে খালেদা জিয়াকে দেখার জন্য বিএনপির নেতাদের বলে দিয়েছি হাবিবুর রহমান হাবিব ভাইয়ের সাথে কথা হয়েছে কালকে হাবিব ভাই আমাকে অনুরোধ করেছেন শেফাত ভাই আপনি কোনো আর গালি দিবেন না বলেন আপনাকে আপনি আমার অনেক প্রিয় বড় ভাই আপনাকে অনেক শ্রদ্ধা করি কিন্তু আপনি আর কখনও গালি দিবেন না গালি দিতে হবে কেন মানে এটা গাড়ি বাড়েন কেন এটা হলো শব্দ বোমা মারি শব্দ বোমারা মারলে মানুষ ঘুম থেকে উঠে নাকি হ্যাঁ তো আজকে হাসপাতাল থেকে এসে খুশি হইলাম অন্তত আমার অপারেশনের তোর সময় বলা যায় না মারাও যেতে পারি তাই না আজকে হলো ছয় তারিখ আর আরে না কি ছয় তারিখ কি কই না ওই মাথা খায় উটাপাল্টা খায় খুশিতে আর কি খুশির ঠেলার উটা পাল্টা হয়ে গেছে দেখি আমার ডার্লিং ক্লাউদিয়া লাগে ক্লাউদিয়ারও দেখবো না তোমরা এসে আমার ডার্লিং ক্লাউদিয়া হ্যাঁ ক্লাউদিয়া হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের শালি আমার ডার্লিং ক্লাউদিয়া এই তোমাদের হিংসা হয় লাভ ইস পাওয়ার এ সুন্দর রোদ উঠেছে আরে একসাথে এত খুশি এত খুশি তো ভালো না আচ্ছা ঠিক আছে তোমরা সেটা ভালো থাকো আমি বাইরে যাব। এক ভাগিনা কল করছিল ভাগিনার সাথেও বলা যায় না হাঁটতে দুই মামু ভাগিনা এক জায়গায় হয়ে যেতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন একের পর এক বিজয় আসবেই আমি দেখেছি করোনা ভাইরাস মানে অনেক ভালো খবরও নিয়ে আসতেছে দেখি করোনা ভাইরাসের কারণে মোদির মতো কুলাঙ্গার খুন বাংলাদেশে আসে নাই বাংলাদেশে আসলে অনেক মানুষের রক্ত পড়ত এটা করোনা ভাইরাসের কারণে এটা সব কিছুর একটা দিক ভালো দিক খারাপ দিক আছে তাই না করোনা ভাইরাস হয়েছে এখন যদি খালোদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলে মারা যাইতো তাহলে শেখ হাসিনা কিন্তু মানে তার জবাব দিতে হইতো জনগণ পাবলিক বলতো এই খালেদা হাসপাতালের ভিতরে করোনা ভাইরাস ঢুকাইয়া দিয়া শেখ হাসিনা মাইরা ফেলাইছে এই জন্য দ্রুত ব্যাকে ছেড়ে দিছে ভালো হয়েছে রে হাসুয়া পাগো ধন্যবাদ খালেদা ছেড়ে দিয়েছ আবার শুধু তাই নয় আমি বলেছি আর রাখো আমার লাইভে যে বিরোধী দলের সকল নেতা নেত্রীদের সাথে বঙ্গভবনে গণভবনে আলাদা আলাদা মিটিং করতে হবে মহামান্য রাষ্ট্রপতিকে অনুরোধ করেছি আপনি জরুরি অবস্থায় দেশের মধ্যে একটা জরুরি দেশে এখন জরুরি অবস্থা ঘোষণা করুন এবং এই জরুরি অবস্থায় বিশেষ বিধি মানে বিধির ভিতরে আপনি সকল নেতা নেত্রীদেরকে ডাকেন কিভাবে এই শত্রুর মোকাবিলা করা যায় এখন সবচেয়ে বড় শত্রু হলো ভাইরাস এই করোনা ভাইরাস করোনা ভাইরাসের হাত থেকে বিশ কোটি মানুষের জীবন বাঁচাতে হবে